السلام عليكم দ্য আলটিমেট এসটেম এল ডেভেলপার ক্র্যাশ কোর্স টোয়েন্টি টোয়েন্টি এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এসটিএমএল ফর্ম নিয়ে কথা বলছিলাম গত যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালে আমরা একটা এসটিএমএল ফর্মস কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখেছি আজকে আমরা এসটিএমএল এর রেডিও বাটন নিয়ে কথা বলবো এবং আস্তে আস্তে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে আমরা এস্টেম এল ফর্মের যত যাবতীয় ইলিমেন্টগুলো লাগে এবং বেসিক থেকে অ্যাডভান্স সব কিছুই শিখব তো চলেন আমরা আজকে এটা দেখি কীভাবে এই রেডিও বাটনসটা কমপ্লিট আমরা ক্রিয়েট করতে পারবো এবং ধাপে ধাপে আমরা জিনিসগুলো শিখবো তা আমি জাস্ট যে কোনো একটা এর ভিতরে আমি জাস্ট ফর্ম ক্রিয়েট করে নিলাম ফর্মের একটা স্ট্রাকচার এবং অ্যাকশনের কাজ কি সেটা আমি গত টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছিলাম যে আমরা যে ফর্মটা সাবমিট করব সাবমিট করার পর ফর্মটা কোথায় যাবে এইটাই ডিফাইন করবে হচ্ছে ওই অ্যাকশন এখানে জাস্ট আমরা একটা ফর্মের অপশন ক্রিয়েট করে নিলাম এরপর আমরা যদি এখানে দেখি তাহলে এখানে কিন্তু একটা হেডিং আছে রেডিও বাটনস নামে সো আমাদেরকে এখানে একটা হেডিং ক্রিয়েট করে নিতে হবে তা আমি জাস্ট এস টু দিলাম এস টু দেওয়ার পর আমি যদি এখানে লিখি যে রেডিও বাটনস আমি জাস্ট বড় হাতের দিই আর এডিআইও রেডিও ডিও টি টি ও এনএস রেডিও বাটনস এরপর আমি সেভ দিই সেভ দেওয়ার পর দেখি আসলে আমাদের চেঞ্জেসটা কি হল এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রেডিও বাটনস চলে আসছে খুব সুন্দরভাবে সে এরপরে আমাদেরকে কি করতে হবে এই যে রেডিও বাটন কাকে বলতেছে রেডিও বাটন বলতেছে এই যে এই ইলিমেন্টগুলোকে এই এগুলোতে যখনই আমরা চাপ দিব। তখনই এইখানে আমরা ক্লিক করে এই অপশনগুলো সিলেক্ট করতে পারবো সে এগুলোকে বলতেছে রেডিও বাটন সে এখানে জাস্ট আমরা যদি আসি আসার পরে আমরা রেডিও বাটন ক্লিক ক্রিয়েট করবো সে এই রেডিও বাটনগুলো কিন্তু এক একটা ইনপুট ফিল্ড যেহেতু এই এই গোলের মধ্যে আমরা ক্লিক করলে এইটাকে আমরা ক্লিক করতে পারছি এবং একটা ইনপুট দিতে পারছি প্রতিটাতে সে এটা হচ্ছে একটা ইনপুট ফিল সো আমাদেরকে জাস্ট লিখতে হবে ইনপুট ইনপুট লেখার পরে আমরা যে স্ট্যাপ দিলাম ইনপুটে চলে আসলো এবার টাইপটা কী হবে টাইপটা টেক্সট টেক্সট মানে হচ্ছে আমরা যখন কোনো টেক্সট আকারে কোনো ইনপুট দেব যেমন নাম ফার্স্ট নাম ফার্স্ট নেম লেস লাস্ট নেম এগুলো হচ্ছে টেক্সট আকারে বাট এইটা কিন্তু আমাদের রেডিও আমরা আগেই বলেছি এটা হচ্ছে রেডিও বাটন এখানে টাইপটা দিতে হবে হচ্ছে রেডিও এবার রেডিও দেওয়ার পরে আমরা কন্ট্রোল এস দিলাম এস দেওয়ার পরে আমরা সাইটে যেয়ে দেখি পরিবর্তনটা কী হল এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু রেডিও বাটনটা চলে আসছে এই যে ক্লিক করলে কিন্তু এই অপশনটাকে সিলেক্ট করা যাচ্ছে তার মানে এটা হচ্ছে আমাদের রেডিও বাটন কিন্তু আমাদের এখানে শুধু রেডিও বাটন নাই রেডিও বাটনের পাশে কিন্তু একটা করে আমাদের রেডিও বাটনটা আসলে কী করবে এই বাটনটা কোন অপশান সিলেক্ট করবে এইটা ডিফাইন করে দেওয়া আছে এই পাশের এগুলোকে বলতে হচ্ছে লেবেল এই লেবেলগুলো আমাদেরকে দিয়ে দিতে হবে তাহলে আমরা বুঝতে পারবো এভাবে থাকলে তো আমরা বুঝতে পারবো না যে এই রেডিও বাটনটা কিসের জন্য নিচে রেডিও বাটনটা কীসের জন্য সো আমাদেরকে অবশ্যই লেবেলগুলো বলে দিতে হবে আমরা এইখানে এবার আমরা কিছু অ্যাট্রিবিউটের কাজ দেখি আমরা আগে যদি এখানে লিখি হচ্ছে মেল এইভাবে যদি মেল লিখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মেল চলে আসবে এই যে মেল লেখাটা চলে আসছে সো আমরা এই মেল লেখাটাকে এইভাবেও দিতে পারি অথবা আমরা এটাকে লেবেল আকারে দিতে পারি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম লেবেল কি সো আমরা লেবেল কীভাবে দিতে পারি আমরা এল এ বি ই এল লেবেল যদি লিখি লেখার পর ট্যাপ দিই তাহলে এরকম আসবে লেবেলটা আসলে কিসের জন্য এই লেবেলটা হচ্ছে মেলের জন্য সো আমরা এম এ এল ই লিখে দিলাম মেল এবং এইখানে এসে এই লেবেলের এই মাঝখানে এসে আমরা যেই লেখাটা দেবো সেই লেখাটাই শো করবে লেবেল হিসেবে সো এইভাবেও আমরা দিতে পারি আমরা এইখানে পাশে মেল লিখেও দিতে পারি সো দেখেন দুইটার কাজ কিন্তু একই কোনো পরিবর্তন নাই দুইটার কাজ একই সো আমরা যেহেতু স্ট্রাকচার আকারে শিখতেছি আমাদের এস সো আমরা এইভাবে দেওয়াটাই বেটার এরপরে আমাদের এইটা কি হলো এটা হলো আমাদের মেলের জন্য তাহলে আমাদেরকে আরও দুইটা অপশন ক্রিয়েট করতে হবে তাই আমি এই দুইটা লাইনকে কপি করে নিলাম নিচে এসে পেস্ট করে দিলাম এবং তার নিচে আরেকবার পেস্ট করলাম তাহলে এইটা হলো মেলের জন্য তাহলে এইটা কি হবে এটা হবে ফিমেলের জন্য তাহলে এটা ফিমেলের জন্য তাহলে এখানে লিখে দিতে হবে হচ্ছে ফি মেল সে এখানে লিখে দিলাম ফিমেল আর পরবর্তী এইটা হচ্ছে আমাদের আদার্সের জন্য এখানে আমরা লিখে দিলাম আদার ও আর আদার এবং এখানেও আমরা লিখে দিলাম হচ্ছে আদার এবার যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমরা ব্রাউজারে যাই যে আমরা দেখে আসি এই যে আমাদের এরকম সুন্দর মেল আসছে ফিমেল আসছে এবং আদার্স আসছে সো এরপরে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একটা লাইনের পর পর একটা আছে সো আমাদেরকে অবশ্যই তাহলে এই যে রেডিও বাটনের পরে মেল তাহলে মেলের পরে একটা করে আমাদেরকে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে ব্রেক ট্যাগ ইউজ না করলে এগুলো পরের লাইনে যাবে না সো এখানে আমরা ব্রেক ট্যাগ ইউজ করলাম এখানে ব্রেক ট্যাগ ইউজ করলাম এবার যদি কন্ট্রোল এস দিই দিয়ে আমরা ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে একদম সেম টু সেম এটার মতন রেডিও বাটনটা ক্রিয়েট হয়ে গেছে এই যে আমরা বাটনগুলোকে সিলেক্ট করতে পারছি এইভাবে আমাদের রেডিও বাটনটা অলরেডি এখানে তৈরি হয়ে গেছে এবার আমরা ভিতরে কিছু অ্যাট্রিবিউট দেখার চেষ্টা করি তো ইনপুট ইনপুট এখানে হচ্ছে এটা হচ্ছে টাইপ ইনপুটের কিন্তু একটা নেম আছে একটা ভ্যালু আছে সে আমরা আরও অ্যাক্টিভিউট যেগুলো কাজে লাগে আমরা যদি এখানে নেম লিখি এই নেম নেমটা কি জন্য নেম কি জন্য আর ভ্যালুটা কি জন্য এটা আপনাদেরকে বুঝতে হবে সে এই নেমটা হচ্ছে আমি যদি দিই হচ্ছে মেল অথবা আমরা যদি দিই হচ্ছে জেন্ডার এরকম যদি দিই আর আরেকটা হচ্ছে ভ্যালু ভ্যালু সো এই ভ্যালু অ্যাট্রিবিউটর কাজকে আর নেম অ্যাট্রিবিউটের কাজকে এই দুইটা আমাদেরকে শিখতে হবে সো আমরা এখানে ভ্যালুর এখানে ধরেন দিলাম হচ্ছে মেল এরপরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম সেভ দেওয়ার পর আমরা ব্রাউজারে যেয়ে দেখি কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এগুলোর আসলে কাজটা কী এইখানে আমরা প্রথমে যে নেম অ্যাট্রিবিউটটা ব্যবহার করেছি এই নেম অ্যাট্রিবিউটটা আমাদের আমাদের যে সার্ভার আমাদের সার্ভার এইটা বুঝবে এবং আমাদের যে ডাটাবেস সেইটা বুঝবে আসলে আমরা যখন এই ইনপুটটাকে দিচ্ছি দেওয়ার পরে আমরা যখন ফর্মটাকে সাবমিট করতেছি সাবমিট করার পরে এই যে মেল লেখাটা এটা কিন্তু আমরা বুঝতে পারছি এই মেল লেখাটা আমরা বুঝতে পারছি এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সার্ভার কিভাবে বুঝবে যে এর মধ্যে মেল ইনপুট যাচ্ছে সব সার্ভারকে বোঝানোর জন্য ডাটাবেসকে বোঝানোর জন্য আমাদেরকে এখানে নেম অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে সে এখানে যেই নাম দিব সেই নামের ভিতরে এই ভ্যালুটা যে স্টোর হবে এবং ডাটাবেজে আমরা এইভাবে আমাদেরকে ডাটাবেজে চিনিয়ে দিতে হবে আর ভ্যালুটা কি ভ্যালুটা হচ্ছে এই ইনপুটের ভ্যালু এখন এই ইনপুটের ভ্যালুটা এখানে কেন শো করতেছে না কারণ এটা হচ্ছে একটা রেডিও বাটন রেডিও বাটনের ভিতরে কিভাবে আপনাদেরকে ইনপুটের ভ্যালু শো করবে সে এইটা বোঝার জন্য আমি জাস্ট এইটাকে একটু এইখানে আরেকটা ইনপুট নিই আরেকটা ইনপুট নিয়ে আমি আপনাদেরকে দেখাই যে আসলে ভ্যালুটার ডিফারেন্স কী আর নেমের ডিফারেন্স কী এখানে টাইপটা থাকলো টেক্সট কারণ টেক্সটের ভিতরে আমরা এই ভ্যালুটাকে ব্যবহার করতে পারবো এরপরে আমরা জাস্ট লিখলাম নেম এবার নেম অ্যাট সরি এটাকে বাইরে লিখতে হবে আমরা নেম অ্যাট্রিবিউট লিখলাম নেম অ্যাট্রিবিউট লেখার পরে আমরা নেমের ভিতরে ধরেন দিলাম হচ্ছে এটা ফার্স্ট নেম তাহলে এফ নেম এফ নেম দিলাম হচ্ছে এই নেম তাহলে ডাটাবেজ চিনবে এই এফ নেম মানে হচ্ছে আমি যেই ইনপুটটা দিব সেই ইনপুটটা যে এই এফ নেমের ভিতরে যে সেভ হবে ডাটাবেজ এইভাবে এটাকে চিনবে আর এই ভ্যালুটা আচ্ছা আমি ভ্যালু ছাড়াই আগে দেখাই তারপরে আপনাদেরকে ভ্যালু দিয়ে দেখাই সো আমি এখানে সেভ দিলাম সেভ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি দেখেন নতুন আরেকটা ফিল্ড চলে এসেছে যার মধ্যে আমরা টেক্সট ইনপুট দিতে পাচ্ছি আর যে ইনপুটটা দিব এই ইনপুটটা যে ডাটাবেজ কীভাবে চিনবে এই ইনপুটটা যে এই এফনএমের ভিতরে যে সেভ হবে মানে এফনেম ইকুয়াল টু আমি যা দেবো সেইটা এই রকম হচ্ছে কাজ এবার আমরা এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করি তাহলে এই লাইনটা পরে যাবে এখন দেখেন এইটা সেপারেট হবে এবং এটা বুঝতে পারবো সো এখন কিন্তু এর মধ্যে কোনো ভ্যালু নাই সো ডিফল্ট অবস্থায় আমরা কিন্তু একটা ভ্যালু দিয়ে দিতে পারি সেই ভ্যালুটাই হচ্ছে এই ভ্যালু ভ্যালু এই ভ্যালুটার মধ্যে আমরা বলে দিতে পারি যে এই ইনপুটের ভ্যালুটা হচ্ছে এইটা তাহলে আমরা এখানে যদি বলে দিই ফার্স্ট নেম ফার্স্ট নেম তাহলে কন্ট্রোল এস দিলাম দেওয়ার পরে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই এই যে দেখতে পাচ্ছি কী সুন্দরভাবে এখানে ফার্স্ট নেম দেখাচ্ছে তাহলে এই ইনপুটের একটা ভ্যালু আমরা দিয়ে দিলাম সেটা হচ্ছে ফার্স্ট নেম এই ফার্স্ট নেমটা আমরা চিনতে পারবো এটা আমাদের জন্য ভ্যালুটা আমরা চিনতে পারবো বাট এই নেমটা চিনবে হচ্ছে ডাটাবেজ এই নেমের ভিতরে যে এই ভ্যালুটা যে সেভ হবে আর এই ভ্যালুটা আমরা দেখতে পাবো সে এইটাই হচ্ছে নেম আর ভ্যালুর মধ্যে পার্থক্য তো ইনপুটের ভিতরে আমরা ভ্যালু ব্যবহার করতে পারি আরেকটা ব্যবহার করতে পারি যেটা সেটা হচ্ছে আমাদের আমরা এখানে নেম ব্যবহার করতেছি তো নেমে নেম ব্যবহার এখানে ভ্যালু ব্যবহার করার ফলে কি হচ্ছে দেখেন এখানে ভ্যালু যদি ব্যবহার করি ভ্যালু ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে এখানে এই যে লিখাটা এই লিখাটা কিন্তু যখনই আমরা ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা চলে যাচ্ছে না আমাদেরকে এই ফার্স্ট নেম আমরা যখন টাইপ করা শুরু করছি আমরা কোনো কিছু এই ইনপুটের ভিতরে তখন কিন্তু দেখেন ফার্স্ট নেমের পরেই এই ইনপুটটা চলে আসছে তো এখন আমরা জাস্ট এইটাকে এখান থেকে সরাই দিচ্ছি সরাই দিয়ে ডিলেট করে দিচ্ছি তো এইটা কিন্তু ভ্যালুর কাজ এটা আমাদেরকে ভ্যালু কাজ করতেছে কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটা হচ্ছে প্লেস হোল্ডার সো চলেন আমরা প্লেস হোল্ডার আর ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা দেখে আসি আমরা এইটাকে জাস্ট কপি করলাম কপি করার পর নিচে এসে আমরা জাস্ট পেস্ট করলাম পেস্ট করার পর এই সেম জিনিসটা শুধুমাত্র এখানে আমি ব্যবহার করব হচ্ছে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট কেননা আমি আপনাদেরকে ভ্যালু আর প্লেস হোল্ডারের মধ্যে সুবিধা আর পার্থক্যটা বোঝাতে চাই তাহলে আমি এর ভেতরেও দিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট নেম সো দুটার কাজ একই দুটাই আমাকে ইনপুটের ভ্যালো ডিফাইন করে দেবে এই যে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেম দুটাই একই কাজ করতেছে কিন্তু আমি যখন প্রথমটাতে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে এখানে আমার মাউসটা ব্লিঙ্ক করছে এবং আমি টাইপ করলে কিন্তু এই ফার্স্ট নেমের পরেই লেখাটা শুরু হচ্ছে তাহলে আমার আমি আমি যদি এখানে আমার তো এটা দেখতে ভালো লাগছে না বা আমি এই সম্পূর্ণ লেখাটাকে আগে কেটে দিতে হবে তারপরে আমাকে নতুন করে কিছু ইনপুট দিতে হবে কিন্তু প্লেস হোল্ডারের ক্ষেত্রে যখনই ক্লিক করব তখনই দেখতে পাচ্ছি আমাদের এই মাউসটা ব্লিঙ্ক করতেছে এবং লিখাটার ওপরে ব্লিংক করছে এখন যখনই আমরা কোনো কিছু লিখা শুরু করব সাথে সাথে আমাদের পিছনের লেখাটা চলে যাবে সো প্লেস হোল্ডারটা আমরা যখনই লিখা শুরু করব প্লেস হোল্ডার কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে এবং আমাদেরকে লিখাটাকে দেখাবে বাট এখানে ভ্যালুর ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের এখানে ভ্যালুর ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা কিন্তু থেকে যাচ্ছে আমরা লিখা লিখলে কিন্তু ভ্যালুর পাশে চলে আসছে সো এইটা কিন্তু বেটার হয়ে না সো আমরা ভ্যালুটা এইখানে ইনপুটে ক্ষেত্রে আমরা প্লেস হোল্ডারটা ব্যবহার করার চেষ্টা করব ফর্ম বা যাবতীয় অন্য কিছুতে তাহলে সুবিধা হবে কি আমরা যখনই লিখব লেখার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট নেম লিখতে বলছে এবার যখন আমরা আমাদের নাম লিখব তখনই আমাদের প্লেস হোল্ডারটা চলে যাবে এবং এইভাবে এটা কাজ করে আশা করি আপনাদের মধ্যে আপনাদের দুইটার মধ্যে ডিফারেন্স বোঝা গেছে এবং এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল আশা করি টিউটোরিয়ালটা অনেক ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আবারও কোনো এক টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে السلام عليكم